वेलकम टू माय चैनल ओसिम ऑनलाइन किभावे बाड़ीते बसे कम्प्यूटर बा मोबाइल थेके रेशन कार्डेर स्टेटस जानते पारबो अर्थात आपनी नतून रेशन कार्ड करार जन्य बा रेशन कार्डेर कोनो भूल थाकले ता परिवर्तन करार जन्य बा रेशन कार्ड ट्रांसफार करार जन्य बा रेशन कार्डेर कैटागरी चेंज करार जन्य ऑनलाइन बा फूड सप्लाई अफिसे आवेदन करेछिलेन से आवेदनटी कोन पर्याये रयेछे बा आवेदनटी बातिल हये गेछे किना बातिल होले कि कारणे बातिल हयेछे ता समस्त किछु जानते पारबेन। ए रेशन कार्ड संक्रांत समस्त किछुर स्टेटास जानार जन्य आपनाके प्रथमे फूड एंड सप्लायर वेबसाइटे जेते हबे। वेबसाइटटी हलो wbpds.wb.gov.in। আমরা এই ওয়েবসাইটটি এখানে আমরা অ্যাড্রেসটি লিখে দেবো, অ্যাড্রেস বারে সেখানে লিখছি wbpds.wb.gov.in। লেখার পর আমরা এখানে এন্টার দিয়ে দিচ্ছি। দেখুন এখানে এন্টার দেওয়ার পর এখানে আমরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের ওয়েব পেজ দেখতে পাচ্ছি। সেখান থেকে আমরা প্রথমে দেখুন এখানে ই সিটিজেন অপশন রয়েছে, সেই ই সিটিজেন অপশনে ক্লিক করার পর নিচের দিকে দেখুন প্রচুর আপনারা অপশন দেখতে পাবেন। সেখান থেকে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আমরা এই অপশনটি বেছে নেব। এই অপশনটিতে ক্লিক করার পর আপনাকে প্রথমে যেটি সিলেক্ট করতে হবে সেটি ফর্ম টাইপ। ফর্ম টাইপ বলতে এখানে আপনি কি জন্য অ্যাপ্লাই করেছেন অর্থাৎ নতুন ডিজিটাল রেশন কার্ডের জন্য বা রেশন কার্ডে কোনো ভুল থাকলে তা সংশোধন করার জন্য, ট্রান্সফার করার জন্য বা আপনি ক্যাটাগরি চেঞ্জ করার জন্য বিভিন্ন কারণে আমরা ফর্ম ফিল আপ করে থাকি। তো যতগুলো ফর্ম ফিল আপ করবো তার আলাদা আলাদা ফর্মের নম্বর রয়েছে। ধরুন এখানে আমি নতুন ডিজিটাল রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছি, সেক্ষেত্রে আমি এখানে 4 নম্বর ফর্ম ফিল আপ করেছি, সুতরাং এখানে আমি ফর্ম 4 অপশনটি বেছে নেব। নেওয়ার পর আপনি ফুড সাপ্লাই অফিসে যখন ফর্মটি জমা দিয়েছেন সেখানে ওরা একটি টোকেন আপনাকে দিয়েছে, সেই টোকেনের মধ্যে দেখতে পাবেন যে সেখানে 16 সংখ্যা বা 10 সংখ্যার একটি নম্বর রয়েছে, সেই নম্বরটি আপনাকে এখানে লিখে দিতে হবে। এখানে আমি 4 নম্বর ফর্মের একটি নম্বর লিখে দিচ্ছি। আমি এখানে নম্বরটি লিখলাম, নম্বরটি লিখতে পারেন বা যদি নম্বরটা হারিয়ে যায় বা আপনি যদি কোনো কারণে নম্বরটি না পান সেক্ষেত্রে আপনি মোবাইল নম্বর দিয়ে এখানে মোবাইল নম্বরটি লিখেও আপনি কিন্তু স্ট্যাটাস জানতে পারবেন যদি আপনার ফর্ম অনলাইনে এন্ট্রি হয়, তাছাড়া আপনি কিন্তু জানতে পারবেন না। সুতরাং এখানে যেহেতু আমি টোকেনের আমি নম্বরটা পেয়ে গেছি, অ্যাপ্লিকেশন নম্বর আমি পেয়ে গেছি, সুতরাং আমি এখানে অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে সার্চ করছি। নিচে দেখুন এখানে ক্যাপচা রয়েছে বাম দিকে, আমরা সেই ক্যাপচাটি ডান দিকে লিখে দেব। ক্যাপচাটি লিখে দেওয়ার পর নিচে দেখুন সার্চ অপশন রয়েছে, আমরা সেখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন নিচের দিকে যখন আমরা স্ক্রল ডাউন করব সেখানে দেখুন একটি রেশন কার্ডের স্ট্যাটাস আমরা দেখতে পাচ্ছি, উপরে লেখা রয়েছে স্ট্যাটাস অন। আমরা যে সময় স্ট্যাটাসটা দেখছি সেই সময় এবং সেই দিনের ডেট কিন্তু আমরা উপরে দেখতে পাচ্ছি। এখানে পরপর দেখুন সিরিয়াল নম্বর রয়েছে, আপনি এই 4টি স্টেপ আপনাকে পেরোতে হবে। দেখুন এখানে ফর্ম এন্ট্রি হয়ে গেছে, কত তারিখে এন্ট্রি হয়েছে সেই ডেট এবং সময় কিন্তু এখানে দেওয়া রয়েছে। রিকমেন্ডেশন বাই ইন্সপেক্টর রিকমেন্ডেড, এখানে কিন্তু ডেট তারিখ অর্থাৎ আপনি কোন জায়গায়। এখন দেখুন আপনার যে ফর্মটি রয়েছে সেটি লাস্ট ডিসপ্যাচ ফর প্রিন্টিং অর্থাৎ প্রিন্টিংয়ের জন্য পাঠানো হয়েছে, সেই অপশন সেই স্ট্যাটাসটি এখনও পেন্ডিং রয়েছে অর্থাৎ এই কার্ডটি এখন প্রিন্টের জন্য পাঠানো হয়েছে। সুতরাং আপনি সেখান থেকে এখানে প্রিন্ট অপশনটি আপনার যদি এখানে ডেট এবং সময় পড়ে যায় তাহলে আপনি জানতে পারবেন যে এই কার্ডটি আপনার বাড়িতে ঠিক যথাসময়ে পৌঁছে যাবে। নিচের দিকে দেখুন অপশন রয়েছে ভিউ কার্ড ডিটেলস, আমরা সেই অপশনটিতে ক্লিক করলে দেখুন আপনি কোন কোন নামে কার্ডগুলোর জন্য অ্যাপ্লাই করেছিলেন, দেখুন এখানে নামগুলো দেখতে পাচ্ছেন এবং রেশন কার্ডের নম্বর দেখতে পাচ্ছেন।
এবং রেশন কার্ডের এখানে ক্যাটাগরি দেখতে পাচ্ছেন এবং ডান দিকে এপিএস নাম্বার অ্যান্ড কোড অর্থাৎ রেশন ডিলারের নাম এবং আপনি সেই রেশন ডিলারের সেই দোকানের কোড আপনি এখানে দেখতে পাচ্ছেন। আপনারা পরবর্তীকালে এই নম্বরগুলো ধরে আপনারা ই রেশন কার্ড ডাউনলোড করে নিতে পারেন। তার জন্য পরবর্তী ভিডিওতে আমরা কিভাবে ই রেশন কার্ড ডাউনলোড করতে হয় আমরা সেটি আপনাদের দেখিয়ে দেব। ধন্যবাদ।